গোপালনগরের শিশু শিক্ষা কেন্দ্রে মেয়াদ উত্তীর্ণ খাবার দেওয়ার অভিযোগ, যা খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বাচ্চারা। ক্ষিপ্ত গ্রামবাসী অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখান, ঘটনায় চাঞ্চল্য। শিশু শিক্ষা কেন্দ্রে মেয়াদ উত্তীর্ণ পুষ্টির প্যাকেট দেওয়ার অভিযোগ, সেই খবর পেয়ে অসুস্থ হয়ে পড়েছে বাচ্চারা, এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার বিক্রমপুরে। অভিযোগ, শিশুদের যে ছোলা ছাতু দেওয়া হয়েছে তা মেয়াদ শেষ হওয়ার কারণে শিশুরা খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। না, আমি বুঝতে পারিনি, আমি তো নিয়ে যাই বেটা নিচে খাই, খেয়েছি, খেয়ে বমি, মানে খাওয়ানোর পরই বমি করেছে। চালের ভেতরে পোকা আছে, এখানে চাল ডাল দেয়, আর স্কুলে সেরকম ছেলেপিলের পড়ায়ও না, ম্যাডাম একদিন আসে তা এক মাস আসে না। বৃহস্পতিবার সকালে ছাতুর প্যাকেটগুলি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে রেখে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এ বিষয়ে এক বাসিন্দা বলেন, আজকে পোকাওয়ালা ছাতু, এ খেলে তো বাচ্চাদের পেট খারাপ করবে, কালকে বাচ্চাদের খেয়েছে, আমার যা মানে কেটে বাচ্চা দিয়েছে, আমার যে গুলোছে তখন পোকাগুলো ভেসে উঠেছে। আবার হচ্ছে কি বলেছে যে যাদের বাচ্চা খায় না তারা হচ্ছে কি ছাতু নিয়ে যাবেন না, যাদের বাচ্চা খায় তারা নিয়ে যাবেন, এ আবার কোন ধরনের কথা, বাচ্চা সবাই পাবে। বাসিন্দাদের দাবি, এলাকার শতাধিক শিশু এই স্কুলে আসে। বাসিন্দাদের আরো অভিযোগ, তাদের পোকা চাল খাওয়ানো হয়, নিয়মিত পড়াশুনো হয় না। খাবারটা 120 দিনের ভ্যালিডিটি আছে, এখন 5 মাসের ওপরে মানে এক্সপায়ার, আপনি তো দেখেছেন। ওই খাবারটা কালকে নিয়ে গিয়েছে, আমি একটু খেয়েছি, ঠিক আছে, আমি খেয়ে আমি নিজেই অসুস্থ হয়েছি, আমি 3-4 বার পায়খানা করেছি। ছাতুটা 120 দিনের ডেট এক্সপায়ার আছে, অলরেডি সেখানে 4 মাস পড়ছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে 5 মাস অলরেডি এক্সপায়ার হয়ে গেছে। এদিন পোকা চালের প্যাকেট খুলে দেখেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। এ বিষয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা বলেন, ছাতুর প্যাকেট একসাথে অনেকগুলি আনা হয়েছিল, আমার ভুল হয়েছে, সেগুলির মেয়াদ দেখে নেওয়া উচিত ছিল। চোখ এড়িয়ে গেছিল বলতে, দেখুন এখানে একটাই আমার গাফিলতি, যেটা বড় বস্তাতে করে প্যাকেট করা এসেছিল, আমি প্যাকেটটা খুলে পুষ্টি প্যাকেটের গায়ের ডেটটা আমি দেখিনি, এটা আমার গাফিলতি, এটা আমি স্বীকার করছি। চালের পোকা দেখুন, এটা তো ন্যূনতম সামান্য পোকা, বর্ষার সময় আমাদের যে চাল আসে সেই চালে কিন্তু অফুরন্ত সাদা এবং পোকা থাকে, এবার সেগুলো আমাদেরকে উপর থেকে বলা হয় যে ঝেড়ে বেছে ভালো করে পরিষ্কার করে খাওয়াতে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। ঘটনার জেরে রীতিমতো ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। আমি ঝেড়ে প্রতিদিন ঝেড়ে রান্না করি, তারপরে সেই 2-1টা থেকে যেমন অনেকবার 10 বার যেমনিকে ধুয়ে ধুয়ে রান্না করি, আমি যেন আমি বস্তা খুললে আমি বাহাদা ধরেছি, আমি খাবার দিয়েছি, ধরে দিয়ে দিয়েছে, সে তো আমি তো বলতে পারবো না, সে ম্যাডাম জানে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যান্স ল্যান্ড, গোপালনগর।